Team Iraq, Argentina radar Mariano. No. এবং 1 পয়েন্ট আর্জেন্টিনা প্রথম রেড থেকে পয়েন্ট অর্জন করলো। আর্জেন্টিনা জানি না কেমন খেলবে, তবে তাদের কাছ থেকে যে খুব একটা বড় প্রত্যাশা করতে পারছে না এই কারণে, কারণ খুব বেশি দিন হয়নি আর্জেন্টিনায় কাবাডির প্রচলন। আর্জেন্টিনা বেশ কয়েক বছর যাবৎ খেলছে, 2000 সালের দিকে আর্জেন্টিনায় কাবাডির প্রচলন ঘটে, তবে টিম হিসেবে বা ভালো একটা টিম তৈরি করা সেটা কিন্তু খুব বেশি দিনে নয়, কয়েক বছর ধরে তারা অ্যাজ এ টিম খেলছে। এবং এবার কিন্তু 2 পয়েন্ট উইথ বোনাস ইরাকের রেড ফায়েজের কাছ থেকে। ফায়েজ চমৎকারভাবে ফিরে গেছেন নিজের কোর্টে বোনাস নিয়ে এবং একজনকে স্পর্শ করেছেন। এই মুহূর্তে আর্জেন্টিনা রেড পাসকুয়েল, নাম্বার 10 মেসি এই জার্সিটা পরেই খেলেন আর্জেন্টিনায়, এলএম 10 ব্যাপক পরিচিতি এনে দিয়েছেন এই জার্সিটার। ফিরে গেছেন এম2 রেডে ইরাকের রেড সাদ। ইরাকের খেলোয়াড়দের নামগুলো বেশ বড় বড় নাম, 5টা 6টা ওয়ার্ডের নাম। সাদের কথাই যদি বলি, সাদের পুরো নাম সাদ সালমান জাসিম আল নাইয়েলি, জাসিমান আল নাইয়েলি, বিশাল একটা নাম। 1 2 3 4 5 ওয়ার্ডস। সাদ এন্ট্রি রেডে ফিরে গেছেন, পয়েন্ট পাননি রেড আর্জেন্টিনার। রেডা চেষ্টা করছেন পয়েন্ট নিয়ে ফিরবার জন্য। কোনো পয়েন্ট অর্জন করতে পারেননি, ফিরে গেছেন নিজের কোর্টে। আলিসারি ক্যাপ্টেন ইরাকের, রাইট ফ্ল্যাঙ্ক লেফট ফ্ল্যাঙ্ক, কুইক মুভ, এক্সেলেন্ট ফুটওয়ার্ক, ব্যাকলিফট, কুইক কামব্যাক। M2 raid Pasquel ট্রাই করছেন বোনাস পয়েন্ট, একটা পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা। 4-2 ইরাক 4 আর্জেন্টিনা 2। অবশ্য আর্জেন্টিনাকে আর্জেন্টিনা বলে তারা, যখন তাদের নামটা বলছিল আর্জেন্টিনা টিমের, তাদের ভাষায়